এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি। এই প্রতিপাদ্যে সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের আয়োজনে এবং WNW বিডি এন্টারপ্রাইজের সৌজন্যে স্কুল পড়ুয়া ও অবহেলিত কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি আইয়ুব হোসেন পক্ষী, সহসভাপতি মনির হোসেন, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেন সবুজ ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি সহ প্রতিটি খেলোয়াড়কে মেডেল ও পুরস্কৃত করা হয়।